দর্শক, আপনার এর আগের ভিডিওতে আমাদের এই প্রবাসী ভাই ওনাকে দেখেছিলেন এবং উনি ওনার যে দীর্ঘদিনের গত প্রায় 10-11 বছরের ওনার যে ব্যথাজনিত সমস্যা ছিল সেটার বিষয়ে আপনাদের সামনে উনি বলেছিলেন এবং পুরো ডিটেলসটা উনি আপনাদের সামনে বলেছেন যে কি ধরনের সমস্যার জন্য উনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে এসেছিলেন এবং উনি আজকে সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন। পাশাপাশি যখন উনি স্যারের খোঁজ পান, উনি ওনার ওয়াইফ, উনিও প্রায় একই রকম সমস্যায় উনি জর্জরিত প্রায় এরকমই প্রায় 10-11 বছর ধরে ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন। সো ওনাকে উনি নিয়ে আসেন এবং উনিও ট্রিটমেন্ট নেন এবং উনিও আজকে সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন এবং এই বিষয়টাই ওনারা আপনাদের সামনে নিয়ে আসার জন্য যে কি হয়েছিল সেই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আজকে এসেছেন। দর্শক, আসুন একটু ওনার সাথে কথা বলে একটু খোলামেলা আলাপ আলোচনা করি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নামটা একটু বলেন আমাদেরকে। আমরা জানি যে আপনি ব্যথাজনিত কারণে স্যারের কাছে এসে ভর্তি হয়েছিলেন, স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। কি ব্যথা ছিল যদি একটু বলেন আমাদেরকে? হাঁটুর ভিতরে আর মাজা আর পায়ের নিচে শিনশিন করে ব্যথা করতো। প্রথম যখন ব্যথা শুরু হয় সেটা কতদিন আগে মনে আছে আপনার? হ্যাঁ, 10 বছর, প্রায় 10 বছর আগে থেকে যখন প্রথম ব্যথাটা শুরু হয়। শুধু ভিতরে কামাইতো কামাইতো। প্রথম যখন ব্যথা শুরু হয় তখন কি হাঁটু দিয়ে শুরু হয়েছিল ব্যথা নাকি? হ্যাঁ, হাঁটুতে শুরু হয়েছিল। হঠাৎ করে একদিন দেখছেন হাঁটুতে ব্যথা। সেই ব্যথা ওষুধ দিতাম, কিছু হতো না। ওষুধটা কোথায় পেয়েছিলেন? কোন ডক্টরের কাছে গিয়েছিলেন? ডক্টরের কাছে, হাজিগঞ্জ ডাক্তারের কাছে গিয়েছিলেন। আচ্ছা, ডক্টরের কাছে যখন যান উনি আপনাকে কিছু ওষুধ দেন এবং সেই ওষুধ খান? কয়েকদিন ওষুধ খাইছি, তারপরে সুই দিল, হাঁটুতে সুই দিল। আচ্ছা, ডক্টর বলেছেন যে সুই দেওয়ার জন্য, ইনজেকশন দেওয়ার জন্য সুই দিছে, বলছে যে ভিতরের ইয়েটা শুকাই গেছে, পানি শুকাই গেছে, পিছলে একটা পানি আছে ওটা শুকাই গেছে, সুই দিলে পানি ডুববে, ওটা কার্টিলেজ গুলো আছে সেটা শুকিয়ে গেছে এবং সেটার জন্য আপনাকে ইনজেকশন দিয়েছেন। সেই ইনজেকশন দেওয়ার পর কি কোনো উপকার পেয়েছিলেন? কয়েকদিন উপকার পাইছি, হওয়ার তারপরও আবার দিছি, মাস পর পরে দুইটা দিত, দুই হেঁটু তো দুইটা। আচ্ছা, তাই আবারও এই ব্যথা এরকম করতে করতে তো 10 বছর। এবং একটা সময় দেখেছেন এই হাঁটু ব্যথাটা একটা সময় কোমরের দিকে রেফার হয়েছে? কোমরে বেশি তো এত অনুভব হয়নি, পায়ের নিচের দিকে বেশি ব্যথাটা, পায়ের দিকে যেত ব্যথাটা। কি স্পেসিফিক দিনের বেলা কোনো সময় হতো নাকি সারা দিন হতো? না, যত মানে সারা দিন হইতো, আবার অনেক সময় রাতেও বেশি হইতো। আচ্ছা, যখন ব্যথা হইতো কি প্রচন্ড রকম ব্যথা হইতো, মানে এমন কি হয়েছে যে আপনার ওষুধ খাচ্ছেন কিন্তু ব্যথা যাচ্ছে? ওষুধ খাচ্ছি তো ব্যথা কমে না। ব্যথা কমে না? না। আপনি যখন রান্না বান্না করছেন বা গৃহস্থালির যে কাজগুলো আছে সেগুলো করতে যাচ্ছেন হয়তো বসে আছেন, বসা থেকে উঠতে পারতেন না? বসা অবস্থায় বেশি, বসা অবস্থায় ব্যথাটা বেশি হতো। বসা অবস্থায় বেশি। দীর্ঘ সময় যদি হাঁটতেন বা দাঁড়িয়ে থাকতেন তখন কি ব্যথাটা হতো? বেশি হতো অনেক, মানে একটা সময় যে এত ব্যথার কারণে আপনাকে বসে যেতে হতো? হ্যাঁ, শুয়ে থাকতাম। এরকম কি হয়েছে রাতের পর রাত আপনি ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারেননি? জি। পরে কি করেছিলেন যখন এই ডক্টরের ওষুধ খাচ্ছেন কোনো লাভ হলো না, ইনজেকশন দিচ্ছেন কোনো লাভ হচ্ছে না? তো 2-4-5 দিন তো আবার ব্যথা শুরু হইতো। সো ব্যথার জন্য আপনার কিছুটা যখন মলম মারতেন কিছুটা আপনার উপশম হতো কিন্তু দীর্ঘস্থায়ী এটার কোনো সমাধান পাননি? না। এবং একটা সময় কি এরকম হয়েছে যে ব্যথার যন্ত্রণায় মুভ করতে পারছেন না, হাঁটাচলা করতে পারছেন না, বিছানায় বেশি সময় থাকতে হতো? মানে ব্যথা যখন ছিনছিন সহ্য করতে পারতেন না, এটা আমাদের অনেকেই করে যে ব্যথা যখন সহ্য করতে পারে না তখন দেখা যায় দড়ি বা কোনো কাপড় বা এগুলো দিয়ে আমরা হয়তো শক্ত করে বেঁধে রাখি বা বেল দিয়ে বেঁধে রাখি, এরকমটা অনেকেই করে। দড়ি দিয়ে বাঁধে অনেক শক্ত করে। আচ্ছা, তো এই অবস্থায় তো আপনার হাঁটাচলাও খুব বেশি একটা আপনি করতে পারতেন না, নিজের কাছে একটু অবাক লাগতো না যে সুস্থ সবল মানুষ হঠাৎ করে, ইয়াং একজন মানুষ হঠাৎ করে কি হলো? বলে ডায়াবেটিস আছে শরীরে, এক একজন এক এক ধরনের কথা বলে। এরপরে কি ধরনের ডক্টর দেখিয়েছেন? তারপরে কি করেছিলেন স্যারের বিষয়ে কিভাবে জানতে পারেন? উনি আমাদের বলছে যে না, তুমি আর ডাক্তার দেখান লাগবে না, হাসপাতাল হাজীগঞ্জ, আমরা ঢাকা চলে যাই, এই জায়গায় ইউটিউবে দেখছি, এই জায়গায় চলে যাই, তার যাই না। তো মানে আমরা জানি যে আপনার হাজবেন্ড উনি নিজেও আসলে এই ব্যথার রোগী ছিলেন, দীর্ঘদিন যাবত ওনার হাঁটু এবং কোমরে ব্যথা এবং উনিও এটার জন্য অনেক জায়গায় উনি ডক্টর দেখিয়েছেন, অনেক রকম অনেক কিছু করেছেন। আমি তো বড় ডাক্তার দেখাইনি, আগে দেখাইনি। তো যখন শুনতে পেয়েছেন যে উনি নিজেও ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যার
তাদের আন্ডারে ট্রিটমেন্ট করবেন এবং দেখাবেন, সেটা শুনে আপনি নিজেও চলে এসেছেন যে ঠিক আছে আমিও দেখাই, যেহেতু আমার একই সমস্যা আছে। স্যারের কাছে যখন প্রথম আসেন এবং স্যার আপনাকে দেখেন, মনে আছে সেই দিনটার কথা? স্যার কি বলেছিলেন আপনাকে? স্যার বলছে ব্যথা এমআরআই করাইছি না, ওইটা থেকে বলছে যে রক সাফা করেছে মেরুদণ্ডে নিচের সাইডে আর হাঁটুতে ক্ষয় রয়েছে, ফাঁকা হয়ে গেছে, ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে। আচ্ছা, স্যার কিছুটা আশ্বাস দিয়েছিলেন যে ইনশাল্লাহ আপনি ভর্তি থাকেন, আপনি সুস্থ হয়ে যাবেন, শোনার পর কি কিছুটা আশ্বস্ত হয়েছিলেন? এই গতিতে ভর্তি হয়েছি, আল্লাহর রহমতে এখন তো সুস্থ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। এক মাসের ভর্তি হয়েছে, আলাদা যখন সময় একই দিনে আলাদা যখন সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। তার মানে স্যারের কথা মতো আপনি ভর্তি হয়ে যান এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। শুরু হওয়ার ঠিক কতদিন পর থেকে বুঝতে শুরু করেন যে আপনি সুস্থ হওয়া শুরু করেছেন, ব্যথা কমতে শুরু করেছে? আর তো ধরেন 10 দিন আগে আমি সুস্থ হইছি। 10 দিন আগে আপনি সুস্থ হয়ে গেছেন, বাট তারপর আপনার হাজবেন্ডও যেহেতু ভর্তি আছেন ওনার সাথে একসাথে যে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন, এই যে দীর্ঘ 10-11 বছর পরে সম্পূর্ণ ব্যথামুক্ত একটা জীবন, সুস্থ অবস্থায় আছেন, কেমন লাগছে? অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আপনার হাজবেন্ড উনি নিজেও এখন সুস্থ আছেন, যেটা উনি আমাদেরকে এর আগেই বলেছেন যে উনি সুস্থ আছেন এবং উনি সাক্ষাৎকারে দিয়েছেন যে উনি ভালো আছেন। দুইজন একসাথে সুস্থ হয়ে আজকে বাড়ি ফিরে যাবেন, আবার ঠিক আগের মতো করে সেই সব কিছু করবেন, কেমন লাগছে আপনাদের কাছে? অনেক ভালো, দোয়া করবেন ভালো নিয়ে থাকি সামনে আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এখানে ওনার হাজবেন্ডকেও পেয়েছি, যদিও ওনার একটা সাক্ষাৎকার আপনার এর আগেও দেখেছেন, বাট তারপর ওনার ওয়াইফকে উনি দেখেছেন, সেই ব্যথামুক্ত অবস্থায় উনি দেখেছেন। পরিবারের সবচেয়ে আপন মানুষটা যখন কষ্টে থাকে সেটা আমাদের কারোই ভালো লাগে না, তো সেই অবস্থায় দেখেছেন। এবং উনি যখন নিজে একটা ট্রিটমেন্ট নিতে এসেছিলেন, উনিও চিন্তা করেছেন যে না আমার ওয়াইফকেও আমি ট্রিটমেন্টটা নিই, কী অবস্থায় দেখেছিলেন একটু ওনার কাছ থেকে আমরা একটু বিষয়টা একটু আবার একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন ইনশাল্লাহ? স্যার আপনার সহধর্মিনী উনি যেটা বলেছেন যে প্রায় গত 10-11 বছর থেকে উনিও হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা জনিত উনি সমস্যায় ভুগেছেন। ওনার হাঁটুতে যেটা ছিল অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছিল এবং ওনার কোমরে হচ্ছে PLID সমস্যা ছিল, যেটার জন্য আসলে দীর্ঘদিন উনি ব্যথায় ভুগেছেন এবং অনেক ডক্টর দেখিয়েছেন এবং খুবই কষ্ট পেয়েছেন। আমাদেরকে যদি ওই সময়টার কথা একটু বলেন যে কেমন দেখতেন ওই সময়টা ওনাকে? মানে বলতো যে ব্যথা করে, ব্যথা যন্ত্রণা, ঘুমাইতে পারে না, হাঁটতে পারে না, মানে ধাপে 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 সাময়িক একটু অসুস্থ, আচ্ছা আবার সাময়িক অসুস্থ, তো কাজ তো আর সাময়িক বন্ধ থাকে না, সাময়িক চলে না, সংসার তো এইভাবে চলে না, চালাই দিতে হবে, কষ্ট করে সংসার চালিয়েছেন। ওখান থেকে আমি শুনতাম, শুনিতাম আর করার কিছু ছিল না, বস না আমি বলছি যে আমি দেশে আসি, দেশে আসি, এর ফলে ট্রিটমেন্ট আমিও হবো, আমিও যাবো ওখানে, তোমার ওখানে নিয়ে যাবো, বস আলহামদুলিল্লাহ, সুস্থ হলে আমি হবো, তুমি হইবে, সুস্থ না হলে কেউ হইব না, যা ভাগ্য আছে যা ভাগ্য না, ভাগ্যের উপর কিছুটা ছিল, ভাগ্যের উপর নির্ভর করেছে, আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, বস। এবং সেই অনুযায়ী আপনারা ভর্তি হয়ে যান। এখন আমি এখানে আইসি, আসার পরে আমার বললো পরীক্ষা করার পরে বললো আমার যে তুমি ভর্তি নাও, আমি তুমি দেখি কী অবস্থা হও, তারপরে আচ্ছা তা আমি বললাম যে এখন তুমি ভর্তি নে, তার আমি নিই, আমি ভর্তি নিব, তা আবার তো এখানে তো গার্ডের দরকার আছে, অবশ্যই একজন টাকা দিচ্ছে, সিকিউরিটি একজন থাকতে হবে, এখন দিবে কে? তাহলে একসাথে আমি চলে যাবো, ভর্তি একসাথে হই, সুস্থ যা ভাগ্য আছে সবাই ভাগ্য না আছে না হবে, অন্ত আল্লাহর রহমত যাক খেয়ে সুস্থ হয়েছে, আমি যেরকম আইসি এখন আমি আলাদা সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আর আমার ওয়াইফ সুস্থ আছে আলহামদুলিল্লাহ। দর্শক শুনতে পেলেন এতক্ষণ আমাদের এই কাপলদের দীর্ঘ ব্যথা, 10-11 বছরের ব্যথা, একজন প্রবাসী একজন দেশে, অনেক কষ্ট, অনেক কিছু এর মাঝখানে আছে, অনেক গল্প, অনেক কষ্টের গল্প, অনেক কান্না, তারপর সব কিছু ছাপিয়ে আজকে ওনারা সুস্থ আছেন, ভালো আছেন, বাড়ি ফিরে যাচ্ছেন, আপন পরিবেশে ফিরে যাচ্ছেন, এর থেকে বড় শান্তি, বড় প্রশান্তি আসলে আর কী হতে পারে? ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, অনেকের কাছে আসলে স্বপ্ন এই নামটি। দর্শক, ঠিক উনি যেরকম ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে, দীর্ঘদিনের রোগী দেখার অভিজ্ঞতা দিয়ে উনি যেমন অসংখ্য অসংখ্য মানুষকে এইভাবে সুস্থ করে তুলেছেন আল্লাহর রহমতে, ঠিক এরকম আরও অনেক অনেক ভালো ভালো কিছু কনসালটেন্ট আমাদের দেশে আছেন যারা নিয়মিতভাবে রোগী দেখেন এবং তারা এইভাবে মানুষদেরকে সেবা দিয়ে যান, তাদেরকে সুস্থ করে তোলেন। আমরা উত্তরোত্তর তাদের মঙ্গল কামনা করি এবং চাই যে তারা যাতে আজীবন এইভাবে তারা প্রতিটা মানুষের, ব্যথাযুক্ত মানুষের মনে তারা হাসি ফুটিয়ে তুলতে পারেন, তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেন, আমরা এটাই কামনা করি। দর্শক ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা।
দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।